বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি ও টুনির দুই ছানা। টুনি প্রতি বছর তার জমিতে অনেক ফল চাষ করলেও এবছর কিছুই চাষ করেনি, কারণ টুনির আগের যে ফল বিক্রি করে টাকা ছিল সেই টাকা দিয়েই এখন সংসার চালায়। তাই এবছর টুনি কিছুই চাষ করেনি তার জমিতে। আর এই বনের ভিতরে আর একটি গাছে বাস করত একটি পায়রা। এছাড়া এই বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্টু কাক। আর এই বনে আরেকটি গাছে বাস করত এই বনের সব থেকে শক্তিশালী ঈগল মহারাজ। একদিন টুনি বনের ভিতর দিয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাসায় যাচ্ছিল। টুনি হাঁটতে হাঁটতে হঠাৎ টুনি সামনে দেখে রাস্তার মাঝখানে একটি পাথর পড়ে আছে। টুনি সেই পাথরটি হাতে তুলে নেয় আর জঙ্গলের দিকে ফেলে দেয়। আর একটি তান্ত্রিক সে জঙ্গলের ভিতর বসে ধ্যান করছিল। টুনির পাথরটি গিয়ে তান্ত্রিকের কপালে গিয়ে লাগে আর সাথে সাথে কপাল থেকে অনেক রক্ত বের হতে থাকে। আর এইদিকে টুনি আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে যায়। এইদিকে টুনির পাথরে তান্ত্রিকের কপালে রক্ত বের হলে তান্ত্রিক খুব রেগে যায়। হায় হায়, কে আমার কপালে পাথর ছুঁড়ে মেরেছে? আমার কপাল থেকে তো রক্ত পড়ছে, কার এত বড় সাহস? তারপর তান্ত্রিক তার জাদুর মাধ্যমে দেখে একটু আগে তান্ত্রিকের কপালে কে পাথর মেরেছিল। একি, এ ছোট্ট একটা পাখির এত বড় সাহস, আমার কপালে পাথর ছুঁড়েছে, ওকে তো আমি ছাড়ব না। হে আয়না, এই পাখির সম্পর্কে জানাও। তারপর তান্ত্রিক তার জাদুর মাধ্যমে দেখে পাখিটি আসলে এ বনেই থাকে, নাম হচ্ছে টুনি। আর সবসময় এ পাখি তার একটিমাত্র জমিতে প্রতি বছর চাষ করে জীবনযাপন করে। হা হা হা, টুনি প্রতি বছর তার জমিতে চাষবাস করে। দাঁড়া টুনি, এবার তোকে মজা দেখাবো। তোর জমিতে আমি নীল পলিশ গাছ দিয়ে আসব, আর যে গাছের সামনে যাবে তখনই সে নীল পলিশ হয়ে যাবে, আর তারপর সব দোষ পড়বে টুনির, কারণ টুনির জমিতে সবাই নীল পলিশ গাছ দেখতে আসবে আর উদাও হয়ে যাবে। হা হা হা, প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব। তারপর তান্ত্রিক প্রতিশোধ নেওয়ার জন্য টুনির জমিতে একটি জাদু নীল পলিশ গাছ পাঠিয়ে দেয়। যা গাছ যা, সবাইকে বন্দি কর। তারপর নীলপলিশ গাছটি উড়তে উড়তে টুনির জমিতে এসে অনেক বড় হয়ে যায়। আর গাছে অনেক নীলপলিশ হয়ে যায়। পরের দিন সকালে এক সেনাপতি টুনির জমির পাশ দিয়ে যাওয়ার সময় দেখে টুনির জমিতে একটি গাছ হয়েছে আর সেই গাছে নীল পলিশ হয়েছে। একে, এটা কিভাবে সম্ভব? গাছে কেমনে নীল পলিশ হলো? এখন ঈগল মহারাজকে গিয়ে জানাতে হবে। তারপর সেনাপতি ঈগল চলে যায় মহারাজ ঈগলের কাছে। সেনাপতি ঈগল সব বললে মহারাজ ঈগল বলে,
একি বলছো সেনাপতি? জি মহারাজ, আমি আপনার এখানে আসার সময় তাই তো দেখলাম। শোনো মন্টু সেনাপতি। জি মহারাজ। যাও তো দেখে আসো, পল্টু সেনাপতি ঠিক বলছে নাকি? ঠিক আছে মহারাজ। তারপর মন্টু সেনাপতি টুনির জমিতে রওনা দেয়। টুনি জমিতে এসে দেখে আসলে টুনি জমিতে একটি নীল পলিশ গাছ হয়েছে। আরে এটা তো আসলে নীল পলিশ গাছ, কিন্তু এটা কিভাবে হলো? এই কথা মন্টু সেনাপতি বললে সাথে সাথে নীল পলিশ গাছ থেকে জাদু বের হয়ে একটি নীল পলিশ হয়ে যায়, আর নীল পলিশ হয়ে গাছে ঝুলে থাকে। কিছুক্ষণ পর এই বনে দুষ্ট কাক হাঁটতে হাঁটতে টুনে জমিতে দেখে একটি গাছ, আর সেই গাছে অনেক নীল পলিশ হয়েছে। একি টুনে জমিতে নীল পলিশ গাছ কিভাবে হলো? কালকেই তো দেখলাম টুনে জমি খালি, কোনো গাছই তো ছিল না। তাহলে নীল পলিশ গাছ কিভাবে হলো? আর গাছে কখনো নীল পলিশ হয় নাকি? কাক এ কথা বললে গাছ থেকে জাদু বের হয়ে কাকও একটি নীল পলিশ হয়ে যায়। এইদিকে বিকাল হয়ে গেলে মহারাজ দেখে মন্টু ঈগল আর বাসায় ফিরে না। একি মন্টু ঈগল এখনো বাসায় ফিরল না কেন? তাকে টুনি জমিতে পাঠালাম সেই কখন, এখনো বাসায় ফিরল না? না, যাই আমি নিজে গিয়েই দেখি মন্টু ঈগল কোথায় আর টুনি জমিতে আসলেই নীলপালিশ গাছ হয়েছে কিনা। এই কথা বলেই ঈগল মহারাজ একাই টুনি জমিতে নীলপলিশ গাছ দেখতে চলে যায়। ঈগল মহারাজ টুনি জমিতে এসে অবাক হয়ে যায়, দেখে গাছে অনেক নীলপলিশ হয়েছে। আরে আসলেই তো টুনি জমিতে নীলপলিশ গাছ হয়েছে, কিন্তু এটা কিভাবে হলো কিছুই তো বুঝলাম না। মহারাজ এসব কথা বললে জমির পাশ দিয়ে হঠাৎ করেই এই বনের পায়রা যাচ্ছিল। তখন পায়রা খেয়াল করে টুনির জমিতে মহারাজ ঈগল দাঁড়িয়ে আছে। তারপর পায়রা মহারাজ ঈগলের সামনে যায়, আর পায়রা দেখে টুনির জমিতে একটি গাছ হয়েছে, আর সেই গাছে অনেক নীল পলিশ হয়েছে। একে মহারাজ, আপনি টুনি জমিতে কি করেন আর এই নীল পলিশ গাছ কোথা থেকে আসলো? আরে পায়রা, সেটা তো আমিও জানি না কিভাবে নীল পলিশ গাছ আসলো টুনি জমিতে। আমি তো প্রথমে সেনাপতির কথা বিশ্বাসই করি নাই, এখন নিজেই দেখতে আসলাম। এই কথা বলতে বলতেই নীল পলিশ গাছ থেকে জাদু বের হয়ে পায়রা আর ঈগল মহারাজ দুজনে নীল পলিশ হয়ে গাছে ঝুলে যায়। এইদিকে সব সেনাপতি চিন্তায় পড়ে যায়, মহারাজ সেই কখন গেল আর তো ফিরল না বাসায়। তারপর সব সেনাপতি পুরো বন খুঁজতে থাকে। পুরবন খুঁজে মহারাজকে না পেয়ে সেই টুনির জমিতে যায়। টুনির জমিতে এসে দেখে নীলপলিশ গাছ আছে ঠিকই, কিন্তু মহারাজ ঈগল নেই। তারপর সব সেনাপতিরা বাসায় চলে যায়। একসময় ঈগল মহারাজকে না পেয়ে বলে, হায় হায়, মহারাজ টুনির জমিতে গেল আর তো ফিরল না বাসায়।
महाराज के एकोन कोथाय पाबो? जाइ तो देखे आसि महाराज आबार टुनिर बासाय गेलो नाकि। तोमरा एखानेई थाको, आमि टुनिर बासाय गिये खोज लागिये देखि। पल्टु सेनापति टुनिर बासाय चले जाए। টুনির বাসায় এসে বলে, টুনি, ও টুনি, মহারাজ কোথায়? মহারাজ কোথায় মানে? ইগল মহারাজ তো তার বাসায় থাকার কথা। না টুনি, তোর জমিতে নীলপালিশ গাছ হয়েছে, তা দেখার জন্য তোর জমিতে ইগল মহারাজ একাই চলে যায়, তারপর আর বাসায় ফিরে না। পুরো বন খুঁজে ইগল মহারাজকে পেলাম না। কি বলছেন সেনাপতি পল্টু? আমার জমিতে নীলপালিশ গাছ আবার কবে হলো? এবছর তো আমি কিছুই চাষ করিনি আমার জমিতে। টুনি, মিথ্যা কথা বলিস না, তোর জমিতে নীলপালিশ গাছ হয়েছে। কি বলেন সেনাপতি, চলেন তো আমার জমিতে যাই। তারপর টুনি আর সেনাপতি পল্টু টুনির জমিতে রওনা দেয়। জমিতে এসে দেখে জমিতে আসলেই একটি নীলপালিশ গাছ হয়েছে, আর সেই গাছে অনেক নীলপালিশও হয়েছে। আরে, এটা কিভাবে সম্ভব? আমার জমিতে নীলপালিশ গাছ হলো কিভাবে? কখনো কি নীলপালিশ গাছ হয়? এটা কিভাবে হলো? এই কথা টুনি বললে হঠাৎ করেই গাছ কথা বলতে শুরু করে। হা হা হা, টুনি, তোর অপেক্ষাই করছিলাম, অবশেষে তুই চলে এসেছিস। হা হা হা। কে 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 কথা বলছেন? আপনি কোথায়? হা হা হা, এই তো আমি নীলপালিশ জাদুর গাছ কথা বলছি। আপনি কথা বলছেন কিভাবে? কারণ আমি জাদুর গাছ। তুই আজ সকালে বনের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি পাথর জঙ্গলে ছুঁড়ে মেরেছিলি, তখন সেই জঙ্গলের ভিতরে তান্ত্রিক মশাই ধ্যান করছিল, আর তোর পাথরের আঘাতে তান্ত্রিকের কপাল ফেটে রক্ত পড়েছে। তুই এতটুকু পাখি হয়ে তাকে পাথর মারার সাহস পেলি কিভাবে? তাই তান্ত্রিক মশাই তার জাদুর মাধ্যমে আমাকে তোর জমিতে পাঠিয়েছে, আর এই গাছের নিচে যে আসবে তাকে জাদুর মাধ্যমে নীলপালিশ বানিয়ে ফেলব। আজ পায়রা, কাক আর সেনাপতি ইগল আর ইগল মহারাজকে নীলপালিশ বানিয়ে ফেলেছি, এই তো আমার গাছে ঝুলে আছে। এখন তোকে আর তোর সাথে ইগল সেনাপতিকেও নীলপালিশ বানিয়ে ফেলব। এসব কথা শুনে টুনি বলে, বিশ্বাস করো আমি সেদিন ইচ্ছে করে করিনি। আমার সেই দিন মনে হয়েছিল পাথরটা রাস্তায় থাকলে সমস্যা হতে পারে, তাই আমি রাস্তা থেকে তুলে ফেলে দিয়েছিলাম জঙ্গলে সবার ভালোর জন্য। কি বলছিস তুই? হ্যাঁ, এটাই সত্যি। দাঁড়া, আমি তান্ত্রিক মশাইকে ডাকছি। হে তান্ত্রিক মশাই, টুনিকে পাওয়া গেছে, আপনি এখনই আপনার জাদু শক্তির মাধ্যমে এখানে চলে আসুন। হা হা হা, কিরে গাছ, হঠাৎ ডাকলি কেন? তান্ত্রিক মশাই, আপনার কপালে যে আঘাত করেছিল পাথর মেরে, ওই তো টুনি। টুনি বলছে সে নাকি ইচ্ছে করে আপনাকে পাথর মারেনি। বিশ্বাস করুন তান্ত্রিক মশাই, আমি সেদিন বাজার থেকে ফিরার সময় রাস্তায় পাথর দেখে ভেবেছিলাম হয়তো অনেকেই মাথায় ভারী কোনো কিছু নিয়ে আসলে পাথরটি চোখে দেখতে না পেয়ে পড়ে যেতে পারে, তাই তো আমি সবার ভালোর জন্য রাস্তা থেকে পাথর তুলে ফেলে দিয়েছিলাম জঙ্গলে। আমারও মনে হয় কোথাও ভুল হয়েছে, আমি হয়তো তখন মেজাজ গরম করে ঠিকমতো খেয়াল করতে পারিনি। আসলে তুই আমাকে কেন পাথর মারলি? হে জাদু রয়না, দেখাও আমাকে টুনি রাস্তা দিয়ে আসার সময়
কেন পাথরটি আমাকে মেরেছিল। হায় হায়, এই পাথর তো সবার ক্ষতি করতে পারে। কোনো বুড়ো বা কোনো ভারী কিছু নিয়ে কেউ আসলে পাথরটিতে পা লেগে পড়ে যেতে পারে এবং ব্যথাও পেতে পারে। এক কাজ করি, পাথরটি দূরে ফেলে দেই, তাহলে সবাই ভালোভাবে চলাচল করতে পারবে। একি টুনি, আমি তাহলে খুব বড় ভুল করে ফেলেছি তোদের সাথে। আমি আসলে অতিরিক্ত মাথা গরমে ভুল করে ফেলেছিলাম, আমার ভুল হয়ে গেছে। এখানে তোর কোনো দোষ নেই টুনি, তুই তো সবার ভালোর জন্যই পাথরটি জঙ্গলে ফেলেছিলি, ইচ্ছে করে নয়। হেই গাছ, তোর এখন মুক্তি, কারণ টুনি দিয়েছে সত্যি যুক্তি। যাদের করেছো বন্দি তাদের এখনই ছেড়ে দিয়ে করো মুক্তি। তারপর পায়রা কাক সেনাপতি আর ঈগল মহারাজ নেল পলিশ গাছ থেকে মুক্তি পায়। আর গাছ সেখান থেকে উদাও হয়ে যায়। তান্ত্রিক মশাও সেখান থেকে চলে যায়। আর কাক পায়রা সেনাপতি মহারাজ ঈগল আগের মতোই সুস্থভাবে বসবাস করতে থাকে।